শনিবারে নিশা 10 বজাত বুরবন্দাত অগতন আহি বছরিয়া ককায় 9 বছরিয়া নাতির হাতর দার উপর পিছল খাই পড়ি মৃত্যু হয়। সামগ্রী সমষ্টির রূপহী আরক্ষী চকীর অধীনস্থ বুরবন্দাত অগতন আহি বছরিয়া ককায় 9 বছরিয়া নাতির হাতর দার উপর পিছল খাই পড়ি মৃত্যু হয়। ককার চিকিৎসালয় লৈ গৈ থাকতেই মৃত্যুমুখত পড়ে ককা। ককা নাতির ধেমালির মাজতে সংগঠিত হওয়া এই শোকাবহ ঘটনায় অঞ্চলজুড়ি বিরাজ করেছে হুকর্ষা। ঘটনাস্থলীত আমবাগান আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করার মৃতরে মরণোত্তর পরীক্ষার বাবে নগাঁওলৈ প্রেরণ করেছে। ঘটনা সন্দর্ভত মন্তব্য আছে, আপনাদেরলৈ আগবাইছো। দাদা কোকসুন কি হয়েছিল? মানে দাদা কথাটা হল, মানে অল্প দূরত আসিল, ইয়াত না আসিল মোর দেউতা আর মোর সরু লড়া 16 বছর বয়স। সিহতে নাতিনে আর মোর দেউতা এই খেলি আছে, খেলি থাকার অবস্থা মানে ফটককে শুনেছো তারপর যে ইয়াত শিখর বাগর লাগিব। লাগার পিছত আহিছো, আহি পাইছো মানে দাদা এই দেউতা মানে আমার দেউতা মানে নাতি ককায় খেলি থাকতে মানে এনেকুৱা অঘটন হল। নিশা 9 বজাত কয়মরী আরক্ষীয়ে ডাকবিরোধী অভিযান চলাই তেলে চাপৰিত আৰু 4 জন লোকৰ সৈতে 2টা মোবাইল ফোন আৰু কিছু নগদ ধন জব্দ কৰিবলৈ সক্ষম হয়। পুনৰ জনাইছো, কাৱৈমাৰী আৰক্ষীয়ে নিশা 9 বজাত ডাকবিৰোধী অভিযান চলায় আৰু কাৱৈমাৰী আৰক্ষীৰ অভিযানত 4 জনকৈ লোকক আটক কৰিবলৈ সক্ষম হয়। 4 জন লোকৰ লগতে 2টা মোবাইল ফোন আৰু কিছু নগদ ধন জব্দ কৰে কাৱৈমাৰী আৰক্ষীয়ে। তেলে চাপৰি গাঁৱৰ বকুলা খাটুনৰ আৰু ফকৰুদ্দিনৰ ঘৰত চলিছিল এই ডাকবিৰোধী অভিযান। গোপন সূত্ৰৰ পমখেদি কাৱৈমাৰী আৰক্ষীয়ে চলাইছিলে অভিযান। বহুদিনৰ পৰাই ফকৰুদ্দিনৰ ঘৰত ডাক্সৰ ৰমৰমীয়া বেহা চলিছিল আৰু এই কথা কাৱৈমাৰীয়ে আৰক্ষীয়ে গম পাইছিল আৰু গম পোৱাৰ ভিত্তিতে আজি নিশা 9 বজাত কাৱৈমাৰী আৰক্ষীয়ে অভিযান চলাইছিলে আৰু অভিযানত 7.6 গ্ৰাম ড্ৰাগছ ধৰিবলৈ অৰ্থাৎ জব্দ কৰিবলৈ সক্ষম হয়।